মানুষ অসহায় হলে ভগবানের প্রতি বিশ্বাস বাড়ে, আর এই বিশ্বাসে ভর করেই ইয়াস এবং করোনা আটকানোর জন্য যজ্ঞের আয়োজন হলো গ্রামে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার গোমাই গ্রামের ঘটনা। এদিন পাঁচজন পুরোহিতকে নিয়ে গ্রামে চলল হোমযজ্ঞ। গ্রামের মানুষজন সম্পূর্ণভাবে বিশ্বাসে ভর করেই এই হোমযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গ্রামবাসীরা জানিয়েছেন, মহামারী করোনা এবং ইয়াসকে আটকাতেই তারা ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। যদিও সরকারি বিধি এবং সোশ্যাল ডিস্টেন্স মেনেই পূজা অর্চনা হয় এবং সেই নিয়ম মেনেই সকলে এই হোমযজ্ঞ এবং পূজা অর্চনায় অংশগ্রহণ করেন। আমরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া সাব ডিভিশনে নবগ্রাম পঞ্চায়েতের আমরা গোমাই গ্রামের বাসিন্দা। আমরা এই দেশ পৃথিবীতে করোনা মহামারী চরম পরিস্থিতির জন্য এবং এই যশ প্রচণ্ড নিম্নচাপে ঝড়কে উপশম করার জন্য বা করোনা মহামারীকে উপশম করার জন্য আমরা গ্রামবাসী মিলে পাঁচজন দশজন ব্রাহ্মণ মিলে একটা শান্তি যজ্ঞের বা পঞ্চাঙ্গ স্বস্থায়নের আয়োজন করেছিলাম, যা এই সমস্ত ব্রাহ্মণকে নিয়ে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতে গিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বিধিনিষেধ আছে সমস্ত বিধিনিষেধ মান্য করে আমরা যথাবিহিত অনুষ্ঠানটা সমর্পণ করলাম। পিছনে সহযোগিতা করেছেন এই গ্রামের 20 জন ব্রাহ্মণ, আমাদের সাহায্য করেছেন যাতে আমাদের করোনা রোগ থেকে আমরা উপশম পেতে পারি ভগবানের কৃপায়। এবং এই পূজার অনুষ্ঠানে আমাদের পঞ্চাঙ্গ সুস্থ রয়েছে। পঠে চণ্ডী জপেত দুর্গা পূজয়েত পার্থিবং শিবং কারয়েত হরিনামাসি কলৌ কার্য চতুষ্টয়ম। এবং এই পূজা আয়োজন করতে গিয়ে আমাদের চণ্ডী পাঠ করতে হয়েছে, দুর্গা মন্ত্র 1008 বার জপ করতে হয়েছে, তার সঙ্গে আমাদের যজ্ঞ বা হোম আয়োজন করা হয়েছে। আমি বর্তমানে এই গ্রামের গ্রাম্য পুরোহিত। হ্যাঁ, আমার নাম শ্রী মধুসূদন ভট্টাচার্য এবং আমার সঙ্গে আরও সহকারী পুরোহিত ছিলেন রাজীব পাঠক, মানিক চক্রবর্তী, নন্তু পাঠক, ঝুলো পাঠক ইত্যাদি। আমি গোমাই দক্ষিণপাড়ার একজন বাসিন্দা। গোমাই গ্রামটা হল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত। এই গ্রামে করোনা মহামারী এবং তার সঙ্গে এই যে ঝড় আসছে ইয়াস ঝড়, এই ঝড়ের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করার জন্য আমরা পঞ্চাঙ্গ সংস্থান আয়োজন করেছি। এই পঞ্চাঙ্গ সংস্থানটা হচ্ছে দুর্গা পুজো, শিব পুজো, নারায়ণ পুজো, মধুসূদন মন্ত্র জপ এবং দুর্গা মন্ত্র জপ, তার সঙ্গে চণ্ডী গীতাপাঠটাও হচ্ছে, আয়োজন করা হচ্ছে গ্রামবাসীর মঙ্গলার্থে। গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় এই পুজোর আয়োজন করা হয়েছে, গ্রামবাসীর মঙ্গলার্থে এই পুজো। যাই হোক, ঈশ্বরের কৃপায় যাতে আমরা করোনার হাত থেকে এবং এই ঝড়ের হাত থেকে বাঁচতে পারি, তার জন্য এই পুজো করা হচ্ছে।